আজ দুদিনের ভারত সফরে আহমেদাবাদে সস্ত্রীক পা রাখেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখানে তিনি সকাল সাড়ে এগারোটা নাগাদ বিমানবন্দরের নামে সেখানে তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতে এসেই তিনি রেকর্ড বিলিয়ন ডলারের চুক্তি করলেন ডোনাল্ড ট্রাম্প তো কোন কোন বিষয়ে চুক্তি করলেন এবং ভারত সম্পর্কে তিনি আর কি কি বললেন প্রধানমন্ত্রী মোদীর সম্পর্কে বা তিনি কি কি বললেন জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি শুরুর পূর্বে যদি ভিডিওটি ভালো লাগে লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ সাড়ে এগারোটা নাগাদ বিমানবন্দরে যখন ডোনাল্ড ট্রাম্প নামেন সেখান থেকে তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবতরণের পর মোতেরা স্টেডিয়ামে নমস্তে ট্রাম্প অনুষ্ঠানে বক্তব্য রাখেন মার্কিন প্রেসিডেন্ট বক্তব্যের শুরুতেই একগুচ্ছ অত্যাধুনিক অস্ত্রের ঝাঁপি খুলে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম থেকে শুরু করে সাজোয়া হেলিকপ্টার পর্যন্ত বিক্রির প্রতিশ্রুতি দিয়েছেন তিনি ইন্দো মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে মেঘ জমলেও নিজের ভাষণে উচ্ছ্বাস উজাড় করে দিলেন ট্রাম্প শুরুতেই বন্ধু চাওয়ালা জীবনের সংঘর্ষের কথা তুলে ধরে তার ভূয়সী প্রশংসা করেন ট্রাম্প তবে মুখে যাই বলুন না কেন হার মজ্জায় তিনি ব্যবসায়ী সে পথে হেঁটেই নিজের ভাষণের মধ্যে ভারতে অস্ত্রের বেসাতি নিয়ে একগুচ্ছ লোভনীয় সামরাস্ত্র বিক্রির প্রস্তাব দেন তিনি এর মধ্যে রয়েছে অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম উল্লেখ্য রাশিয়া থেকে এস ফোর মিসাইল সিস্টেম কিনতে চুক্তিবদ্ধ হয়েছে নয়াদিল্লি বিষয়টি নিয়ে যথেষ্ট আপত্তি রয়েছে ওয়াশিংটনের এবার ভারতের প্রতিরক্ষা বাজারে রুশ প্রভাব খর্ব করার চেষ্টা চালালেন মার্কিন প্রেসিডেন্ট এদিন ট্রাম্পের অস্ত্র বিক্রির প্রস্তাব সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ের মোড়কে ঢাকা ছিল ভাষণে ট্রাম্প বলেছেন আমরা ভারতকে অত্যাধুনিক অস্ত্র দিতে তৈরি দুদেশ একসঙ্গে সন্ত্রাসবাদের সঙ্গে লড়াই চালাচ্ছি ভবিষ্যতে এই সম্পর্ক আরও জোরদার হবে ইসলামিক স্টেট এর মতন জঙ্গি সংগঠনকে আমরা একশো শতাংশ খতম করেছি শেষ করা হয়েছে কুখ্যাত বাগদাদিকে এদিন মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন ভারতের সঙ্গে তিন বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি স্বাক্ষর করতে চলেছে আমেরিকা ভারতের মূল উদ্বেগ নিয়ে ট্রাম্প আরও জানান সন্ত্রাসবাদে মদত দেওয়া থামাতে পাকিস্তানকে বাধ্য করেছে ভারত বিশ্লেষকদের মতে ইন্দো মার্কিন বাণিজ্য চুক্তি না হলেও ওয়াশিংটনে প্রভাবশালী আমসলবির জন্য সুখবর বয়ে নিয়ে যাবেন ট্রাম্প কাশ্মীর ও আফগানিস্তান পাক সন্ত্রাস বন্ধ করতে ও ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনা আগ্রাসন রোধ করতে ওয়াশিংটনের সঙ্গে বোঝাপড়া রয়েছে নয়াদিল্লির তবে কয়েক দশকে রুশ মদত ও বন্ধুত্ব কৌশলগত সিদ্ধান্ত নেওয়ার সময় ভারতকে কিন্তু এখন মাথায় রাখতে হবে ফলে গোটা প্রক্রিয়া সামঞ্জস্য বজায় রাখাই কিন্তু এখন প্রধানমন্ত্রী মোদীর কাছে বড়সড় চ্যালেঞ্জ হয়ে আছে একদিকে তাকে রাশিয়ার সঙ্গে যেতে হবে অন্যদিকে রাশিয়ার চির প্রতিদ্বন্দ্বী আমেরিকা তার সঙ্গেও কিন্তু ভারতবর্ষকে থাকে থাকতে হবে এখন দুটোকে কিভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিভাবে দুজনকে সামলাবেন সেটাই কিন্তু এখন মোদীর কাছে বড় সড়ো চ্যালেঞ্জ হয়ে গেল এছাড়া আজকে কিন্তু বলিউড সিনেমা নিয়ে ক্রিকেট সরব হয়েছেন সরব প্রশংসা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প বলিউড সিনেমা থেকে ক্রিকেট ভারতের বিনোদন এবং ক্রিকেট জগতের প্রশংসায় মুখর হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট কিন্তু সমস্যা হয়ে গেছিল উচ্চারণ নিয়ে বলিউডের ঐতিহাসিক ছবি শোলে শব্দটি উচ্চারণ করেছেন সোজে বলে সচিন করে নাম বলতে গিয়ে তিনি বলেছেন সচীন তেন্ডুলকর এছাড়া ভারতের প্রাচীন সাহিত্য বেদ বলতে গিয়ে তিনি বলেছেন বেস্তাস স্বামী বিবেকানন্দের আদর্শের কথা বলতে গিয়ে উচ্চারণ করেছেন স্বামী বিবেকন একইভাবে মোদির প্রশংসা চাওয়ালা শব্দটি উচ্চারণ করেছেন চিয়ওয়ালা বলে উচ্চারণে গলত থাকলেও মার্কিন প্রেসিডেন্ট বুঝিয়ে দিয়েছেন ভারতের সঙ্গে বন্ধুত্ব এবং সুসম্পর্ক আরও মজবুত তিনি করতে চান আমেরিকা ভারতের বহু পুরানো বন্ধু সেই বন্ধুত্ব সম্পর্ক আরও গাঢ় করতে তৎপর তিনি সে কারণেই তার ভারত সফর বলে জানিয়েছেন ট্রাম্প তোমরা সে করবো যে এই ভারত সফরে যে ট্রাম্প এসছেন সেখানে যেন ভারতের আরও অনেক যেন বৈদেশিক যেই ইনভেস্টমেন্ট যেন আরও বাড়ে এবং এবং ভারতে যেন আমেরিকা আরও বেশি করে ইনভেস্ট করে তাহলে আমাদের অর্থনীতি কিন্তু অনেকটাই উঁচুতে চলে যাবে তো বন্ধুরা আপনারা কি চাচ্ছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন